আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সাধারণ জ্ঞানের নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম ওয়ার্ল্ড ম্যাপের উপরে, এবং আজকে আমরা ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে একটু জেনে নেব। প্রথমে আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দিয়ে শুরু করি। আমরা জানি যে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখাগুলো টানা হয়েছে এগুলোই অক্ষরেখা, অর্থাৎ এদিক দিয়ে এদিকে যে রেখাগুলো টানা হয়েছে, এবং 0° অক্ষরেখা এটা, যেটাকে ইকুয়েটর বিষুব রেখা অথবা নিরক্ষ রেখা বলে। এবং এই আমরা জানি যে এই ইকুয়েটর রেখাকে কেন্দ্র করেই যে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েটরের নামকরণ করা হয়েছে, যার রাজধানী কিটো এবং যাকে চির বসন্তের শহর বলা হয়। অন্যদিকে এই যে দক্ষিণ থেকে উত্তর দিকে যে রেখাগুলো টানা হয়েছে পৃথিবীর সেগুলোকে বলে দ্রাঘিমা রেখা, এবং 0° যে দ্রাঘিমা রেখাটি যাকে মেরু রেখা, অক্ষরেখা বা মূল মধ্যরেখা বলে, সেটা লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে এসেছে। এবং এই গ্রিনিচ শহরের শহরকে কেন্দ্র করেই আমরা সময় নির্ধারণ করি, গ্রিনিচ মান হিসেবে ধরে। প্রথমত আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে জানলাম, এখন আমরা কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখাটা দেখব। বিষুব রেখা বা ইকুয়েটর, অর্থাৎ 0° অক্ষরেখা থেকে উত্তর দিকে 23.5° যে রেখাটা কল্পনা করা হয়েছে সেটাই টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, যেটা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশের কুমিল্লা শহরের উপর দিয়ে গেছে। অন্যদিকে বিষুব রেখা থেকে 23.5° দক্ষিণে যে রেখাটা কল্পনা করা হয়েছে সেটি মকর ক্রান্তি রেখা। আমরা জানি পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে, এটা হয়তো প্রায় সবাই জানে। এদিকে আছে এশিয়া, এশিয়া মহাদেশ, এবং এছাড়া আছে ইউরোপ মহাদেশ। এশিয়া এবং ইউরোপকে আমরা জানি রাশিয়া দেশটি দুই দেশের ভিতরেই, অর্থাৎ তারা দাবি করে যে তারা ইউরোপের রাষ্ট্র, এবং যদিও তাদের বেশিরভাগই রয়েছে এশিয়া অঞ্চলে, এখানে যে উড়াল পর্বতমালা রয়েছে সেটাকে কেন্দ্র করেই আর কি সীমারেখা নির্ধারণ করা হয়। অর্থাৎ এই উড়াল পর্বতের পশ্চিম সাইডে রাশিয়ার যে সীমারেখাটা রয়েছে, যে এরিয়াটা রয়েছে সেটি ইউরোপের, এবং রাশিয়ার পশ্চিম সাইডেরটা ইউরোপের এবং পূর্বের সাইডেরটা এশিয়ার অঞ্চল হিসেবে ধরা হয়। অন্যদিকে আমরা এদিকে রয়েছে উত্তর আমেরিকা মহাদেশ, এখানে রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এবং এখানে রয়েছে ইউরোপ মহাদেশ, যেটার জিব্রাল্টার প্রণালী এবং বাবেল মন্দেব প্রণালীর মাধ্যমে ইউরোপ এবং এশিয়া থেকে পৃথক, এবং এই অঞ্চলে রয়েছে ওশেনিয়া মহাদেশ। এবং ওশেনিয়া মহাদেশের ভিতরে বিভিন্ন অঞ্চলে বিভক্ত রয়েছে, যেমন মেলোনেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া। বিষুব রেখা থেকে উত্তর দিকে 23.5° যে কর্কট ক্রান্তি রেখা, এর ভিতরে ওশেনিয়া অঞ্চলের যে দ্বীপ রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোকেই বলে মাইক্রোনেশিয়া। এবং মাইক্রোনেশিয়া দ্বীপ রাষ্ট্রগুলো আমরা সহজ টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি, মাইক্রোনেশিয়া দেশ 5টা। এবং আমরা যদি বলি যে মামা কেনা কাটা করে পালাও, এর মাধ্যমে আমরা মাইক্রোনেশিয়ার 5টি দেশই মনে রাখতে পারি। মাদে মাইক্রোনেশিয়া, মাদে মার্শাল দ্বীপপুঞ্জ, কিতে কিরিবাতি, নাদে নাউরু এবং পালাও, অর্থাৎ এই 5টি দেশই মাইক্রোনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। অন্যদিকে এখানে রয়েছে 180° দ্রাঘিমা রেখা, 180° পূর্ব অথবা পশ্চিম যে দ্রাঘিমাটা রয়েছে এটাই আন্তর্জাতিক তারিখ রেখা, অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখাই আমাদের দিন পরিবর্তন করে, এক সাইডে যে দিন থাকে অন্য সাইডে অন্য দিন হয়। তো আন্তর্জাতিক তারিখ রেখার
পাশাপাশি যে তিনটা রাষ্ট্র রয়েছে এগুলোকে বলে পলিনেশিয়া, এবং পলিনেশিয়া অঞ্চলে তিনটা রাষ্ট্র রয়েছে যেটাকে আমরা সহজেই মনে রাখতে পারি টো টু সা বলে। টোতে টোঙ্গা এবং টুতে টুভেলু, সাদে সামোয়া, অর্থাৎ টো টু সা। এই ছোটো একটা কথার মাধ্যমে আমরা পলিনেশিয়া অঞ্চলের দেশগুলো মনে রাখতে পারি। এবার আমরা দেখব মেলোনেশিয়া অঞ্চলের যে দেশ রয়েছে। মেলোনেশিয়া অঞ্চল বলতে বোঝায় বিষুবরেখা থেকে দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি যে রেখাটা রয়েছে মকর ক্রান্তি রেখা, এর ভিতরে ওশেনিয়া অঞ্চলের যে দ্বীপরাষ্ট্রগুলো রয়েছে সেগুলোকেই বলে মেলোনেশিয়া অঞ্চল। এবং মেলোনেশিয়া অঞ্চল আমরা সহজে মনে রাখতে পারি যে সফি পাভা বলে আমরা মনে রাখতে পারি, যে ছফি পাভা। আমরা ছতে বলবো ছলোমন দ্বীপপুঞ্জ, আমরা ফিতে বলবো ফিজি, অর্থাৎ ছফিতে ছলোমন দ্বীপপুঞ্জ এবং ফিজি। এবং অন্যদিকে আমরা যখন বলবো যে পাভা, পাপুয়া নিউ গিনি এবং ভানুয়াতু, অর্থাৎ চারটা দেশ রয়েছে মেলোনেশিয়ার অন্তর্ভুক্ত, সেগুলো হচ্ছে ছলোমন দ্বীপপুঞ্জ, ফিজি এবং পাপুয়া নিউ গিনি, অন্যদিকে রয়েছে ভানুয়াতু। সুতরাং আমরা সহজভাবেই ওশেনিয়া অঞ্চলের তিনটি অঞ্চলের দেশগুলো আমরা মনে রাখতে পারলাম। এবং আসলে এটা কোন মহাদেশ বা কোন অঞ্চলের দেশ এগুলো করছেন সাধারণত ওখান থেকেই আসে, এশিয়া বা ইউরোপ আফ্রিকা এই অঞ্চল থেকে খুব কম আসে। অন্যদিকে আমরা জানি যে আমাদের মহাসাগর, পাঁচটা মহাসাগর রয়েছে, যার সর্ববৃহৎ মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, যার আয়তন হচ্ছে 16 কোটি 60 লক্ষ বর্গ কিলোমিটার, এবং সর্ববৃহৎ যে ট্রান্স বা সমুদ্র খাত মারিয়ানা ট্রান্স, আমরা জানি ফিলিপাইনের পাশে সেটি অবস্থিত, ম্যারিয়ানা ট্রান্স এখানে, যার গভীরতা 11,033 মিটার, অর্থাৎ সেটা অকল্পনীয় বলা যায় এক প্রকার। এটা হচ্ছে সর্বাঙ্গ প্রশান্ত মহাসাগরই হচ্ছে সর্ববৃহৎ মহাসাগর, এবং সবচেয়ে গভীর যে সমুদ্র খাতটি সেটাও এখানে অবস্থিত। সুতরাং আমরা মানচিত্রের মাধ্যমে যে মহাদেশগুলো আমরা দেখলাম, ওশেনিয়া, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা অর্থাৎ দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, এদিকে রয়েছে অ্যান্টার্কটিকা যেখানে আসলে কোনো মানুষই বসবাস করতে পারে না। এবং অন্যদিকে আমাদের যে এই বিষুবরেখা, বিষুবরেখার উত্তর অঞ্চলটা হচ্ছে উত্তর গোলার্ধ, অর্থাৎ বিষুবরেখাটা হচ্ছে এই বরাবর, এবং এর উপরেরটা হচ্ছে উত্তর গোলার্ধ এবং নিচেরটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আর বিষুবরেখা বরাবর যে সকল দেশ রয়েছে সে সকল দেশে সাধারণত দিনরাত সমান হয়। এবং আমরা যদি খেয়াল করি আমরা দেখব যে আসলে উত্তর গোলার্ধই দেশের সংখ্যায় বেশি, অর্থাৎ এখান থেকে এর উপরেই প্রায় সবগুলোই দেশ দেখা যাচ্ছে। আর দক্ষিণ গোলার্ধে কয়েকটা শুধু ওশেনিয়া অঞ্চলের কিছু এবং আফ্রিকার কিছু, লাতিন আমেরিকার কিছু দেশ রয়েছে, অর্থাৎ পৃথিবীর বেশিরভাগই দেশ রয়েছে উত্তর গোলার্ধে, এবং বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। অন্যদিকে আমরা দেখব যে আসলে গ্রিনিস মানটা কী প্রভাব পেলে সময়ের ক্ষেত্রে, এখানে আছে মূল মধ্যরেখা বা অক্ষরেখা বা মেরুরেখা, অর্থাৎ 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা যাকে বলে, এখানে ধরা হয় যে 16 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এবং প্রতি আমরা জানি প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। আমাদের ঢাকা যেহেতু 60 ডিগ্রিতে অবস্থিত, 60 ডিগ্রিতে একটু বেশি, 60 ডিগ্রিতে যেহেতু অবস্থিত জন্য আমরা সর্বদা 6 ঘন্টা এগিয়ে ধরি, এবং এই যে এগিয়ে ধরা অর্থাৎ এগিয়ে যাবে না পিছিয়ে যাবে সময়, এটাও একটা ব্যাপার আছে। আমরা যখন গ্রিনিস এখানে লন্ডন, এবং এই যে লন্ডন শহরের গ্রিনিসকে কেন্দ্র করেই আসলে সময় মেনটেন করা হয়, এবং সময় বেশি হবে কি পিছিয়ে যাবে সেটা নির্দেশ করে। আমরা যখন গ্রিনিস
মান থেকে পূর্বের দিকে চলে আসবো, তখন সময়টা যোগতে থাকবে, এবং আমরা যখন পশ্চিম দিকে আসবো তখন সময়টা বিয়োগতে থাকবে। যেহেতু বাংলাদেশ 90 ডিগ্রি পূর্ব, 90 ডিগ্রি থেকে একটু বেশি, 90 ডিগ্রি পূর্ব, এজন্য আমরা সাধারণত 90-4 দিয়ে গুণ করলে 6 ঘন্টাই হয়, এজন্য এখানে 6 ঘন্টা বাংলাদেশের টাইম, লন্ডন থেকে 6 ঘন্টা বেশি, আমরা বলি আন্তর্জাতিক সময় থেকে বাংলাদেশের সময় 6 ঘন্টা বেশি। এরপরে আমরা যদি নদীগুলো দেখি, যে পৃথিবীর প্রথম নদী আছে নীল নদ, যেটা আফ্রিকা অবস্থিত, এশিয়ার বৃহত্তম নদী আছে ইয়াংশিকিয়াং নদী, যেটা চীনের ভিতরে আছে, দক্ষিণ আমেরিকার চৌথ ভাবে যদি মিসৌরি এবং মিসিসিপি নদী ধরা হয় সেটা বৃহৎ হয়, কিন্তু আসলে মিসৌরি মিসিসিপিটাই দক্ষিণ আমেরিকার সর্ব উত্তর আমেরিকার সর্ববৃহৎ নদী। অন্যদিকে লাতিন আমেরিকা রয়েছে অ্যামাজন, আমরা অ্যামাজনের কথা শুনছি। অন্যদিকে যেটা আমরা যদি বিভিন্ন দ্বীপ সম্পর্কে যাই, তখন গ্রিনল্যান্ডের কথা আসবে, যেটা সর্ববৃহৎ দ্বীপ এবং যেটা ডেনমার্কের অধীনে রয়েছে। এছাড়া বিভিন্ন প্রণালী রয়েছে যেগুলো আমরা একটা টিউটোরিয়ালের মাধ্যমেই বোঝাবো, কারণ আসলে প্রণালী এবং বিভিন্ন সীমারেখা এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শুধু মানচিত্র সম্পর্কে একটা বেসিক ধারণা দিতে যাচ্ছি। তো মোটামুটি আমরা যে মানচিত্র সম্পর্কে ধারণা পেলাম আসলে কোথায় কীভাবে কী অবস্থিত, এবং যদি প্রতিদিন মানচিত্র দেখে এটা একটা মাইন্ড সেট করা যায় যে আসলে কোন দেশটা কোথায় অবস্থিত, সেটা বেটার হবে আমাদের জন্য, আমাদের মানচিত্র বোঝার জন্য। তো আজকে মোটামুটি এ পর্যন্তই, এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী টিউটোরিয়ালগুলোর দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।